আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 12-এর তৃতীয় ভাগ, জলবায়ু পরিবর্তন। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস প্রভাব এবং গ্রিন হাউস গ্যাস সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির তৃতীয় ভাগ, জলবায়ু পরিবর্তন সম্পর্কে। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। তোমরা যদি পাঠ্যবইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথমে তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, আমরা কি করতে পারি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় আমরা কি করতে পারি। এই প্রশ্নটির উপর ভিত্তি করে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু জেনে নিই। কাজের মূল বিষয় হচ্ছে অভিযোজনের উপায়। প্রথমে দেখে নিই কি করতে হবে। কয়েকজন শিক্ষার্থী মিলে ছোট ছোট দল তৈরি করি, নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করি। মানচিত্রে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে। বন্ধুরা, কি বলা হয়েছে? প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীরা মিলে ছোট ছোট দল তৈরি করতে হবে, অতঃপর মানচিত্রটি লক্ষ্য করতে হবে। এবং মানচিত্রে দেয়া আছে যে প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগ এখানে দেখানো হয়েছে। বন্ধুরা, তোমরা কি জানো এখানে কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে? খরা, বন্যা, জলোচ্ছ্বাস এবং আকস্মিক বন্যা, এই সকল আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রতে। এবং দেখা যাচ্ছে যে লাল এটি দ্বারা বোঝানো হয়েছে খরা, অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলে হচ্ছে খরা হতে পারে। এবং আকাশী এটা দিয়ে বোঝানো হয়েছে বন্যা, এই সকল স্থানে বন্যা হতে পারে। এবং হলুদ দ্বারা বোঝানো হয়েছে জলোচ্ছ্বাস, বাংলাদেশের এই সকল অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। এবং আকস্মিক বন্যা, যে সকল স্থানগুলো এই রং দ্বারা নিশ্চিত করা হয়েছে তা হচ্ছে আকস্মিক বন্যা হতে পারে। এবার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। মানচিত্রের বিভিন্ন রকম দুর্যোগ সংঘটিত হবার স্থানগুলো বিভিন্ন রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটি পর্যবেক্ষণ করে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি এবং দেশের মধ্যাঞ্চল ও উত্তর পূর্ব দিকে বন্যা বেশি। আবার উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের হার বেশি এবং দেশের কিছু কিছু অঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে। দুই, নিজ নিজ এলাকার প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করি, দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করি। এবং তিন নম্বর কাজটি হচ্ছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা এই মানচিত্র দেখে তোমরা নির্ণয় করবে যে তোমাদের এলাকায় কোন ধরনের দুর্যোগ হতে পারে। তোমরা যদি উত্তর পশ্চিমাঞ্চলে থাকো তবে সেখানে কি হতে পারে, খরার প্রবণতা হতে পারে। অথবা তোমরা যদি দেশের মধ্যাঞ্চল এবং উত্তর পূর্ব দিকে থাকো তাহলে সেখানে কি বন্যা হতে পারে এবং উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। তোমরা মানচিত্র দেখে চিহ্নিত করবে যে তোমাদের এলাকায় কোন দুর্যোগটি হতে পারে এবং এই দুর্যোগ মোকাবেলার তোমরা কি প্রস্তুতি নেবে। দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে কি করতে পারো, তোমরা কোনো নিরাপদ আশ্রয়ে গিয়ে উঠতে পারো। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা কাজটি নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং বিষয়গুলো নিয়ে বিস্তারিত জ্ঞান লাভ করবে। এবার আমরা সারসংক্ষেপটি দেখে নেই। বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ও দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে।
জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুইটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো, অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, বিজ্ঞানীরা কি ধারণা করছেন যে জলবায়ুর এই পরিবর্তন প্রাকৃতিক সমস্যা বা দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলতে পারে এবং এই জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বৃদ্ধি করছে। এর মধ্যে রয়েছে এর ফলে কি হয়ে থাকে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার বা মাত্রা বৃদ্ধি করবে, এরপরে ভারী বৃষ্টিপাত হতে পারে অথবা হঠাৎ বন্যা দেখা দিতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে, বৃষ্টিপাত কমে যাবে এবং বিভিন্ন অঞ্চলে খরা দেখা দেবে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। এবং এই জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি আমরা মোকাবেলা করতে চাই তবে আমাদের দুটি কৌশল এখানে কি বলা হয়েছে, একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং অন্যটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা উপযোজন। এই দুইটি কৌশল অবলম্বন করে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারি। এবার আমরা জানবো জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের হার কমানো, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। বন্ধুরা আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি, আমরা জানি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে আমাদের কি করতে হবে, কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে পারি, কারণ এ সকল জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে কি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং নবায়নযোগ্য বিভিন্ন শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। এবং আমরা আরও একটি কাজ করতে পারি, তা হচ্ছে বৃক্ষরোপণ। আমরা জানি যে গাছপালা বাতাসে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড শোষণ করে, আমরা যদি বেশি বেশি বৃক্ষরোপণ করি তাহলে কি হবে, গাছপালা বাতাসে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড শোষণ করবে এবং বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। এবং দৈনন্দিন জীবনে আমরা যদি বিভিন্ন শক্তির ব্যবহার কমিয়ে দেই তাহলে কি কার্বন ডাই অক্সাইড নির্গমন আমরা কমাতে পারি। এবং এই সকল যদি কর্মকাণ্ড আমরা কমিয়ে আনি, অর্থাৎ এগুলো যদি দীর্ঘমেয়াদী না হয় তবে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনও হ্রাস করতে এটি সহায়তা করবে। এবার আমরা জানব জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন, পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতোমধ্যে সাধিত হয়েছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, যেমন ঘর বাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদির অবকাঠামো উন্নয়ন করে, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, উপকূলীয় বন সৃষ্টি করে, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করে, জীবনযাপনের ধরন পরিবর্তন করে জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানিয়ে। বন্ধুরা আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ
খাওয়াতে পারি বা উপযোজন করতে পারি সে সম্পর্কে বলা হয়েছে। প্রথমে আমরা জেনে নিই জলবায়ু পরিবর্তন এর সাথে খাপ খাওয়ানো বা উপযোজন কি। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। এই অভিযোজনের উদ্দেশ্য কি? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকা। এবং এর ফলে কি হতে পারে, আমরা কি কি করতে পারি? আমরা ঘরবাড়ি বিদ্যালয় কারখানার অবকাঠামো উন্নয়ন করতে পারি, তাছাড়া বন্যা ও ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, বন্যা বা ঘূর্ণিঝড় হলে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে এবং উপকূলীয় বন সৃষ্টি, উপকূলে বন অর্থাৎ বেশি বেশি গাছপালা লাগাতে হবে এবং লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন, অর্থাৎ যে সকল উদ্ভিদ লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে এমন ফসলের উদ্ভাবন করতে হবে। আমাদের জীবনযাপনেরও কিছু পরিবর্তন করতে হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা নিজে জানতে হবে এবং সকলকে তা জানাতে হবে। জলবায়ুর পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় দেখানো হলো। বন্ধুরা, তোমরা দুটি ছবি লক্ষ্য করতে পারছো, একটি হচ্ছে বৃক্ষরোপণ, অন্যটি হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। অতিরিক্ত বেশি বেশি বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই উপকারী এবং আশ্রয় কেন্দ্র ফলে কি হয়ে থাকে, যদি কোনো অঞ্চলে বন্যা অথবা ঘূর্ণিঝড় হয়ে থাকে তাহলে সেখানকার মানুষ কি করতে পারবে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে এগুলো কি বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিচের তালিকা অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এ সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটি, এখানে বাংলাদেশের দুর্যোগের একটি তালিকা দেয়া আছে। দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে, ঘূর্ণিঝড়, মৌসুমি নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপদাহ, কুয়াশা ইত্যাদি ধরনের দুর্যোগ আমাদের দেশে দেখা দেয় এবং বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে হচ্ছে একটি। এবং এর কারণে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। এই সকল দুর্যোগগুলোর মধ্যে কি কি রয়েছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। তাই আমাদের কি করতে হবে, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে ভালোভাবে জানতে হবে, অন্যকে জানাতে হবে এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি আমাদের অবশ্যই নিতে হবে, যেন হঠাৎ কোনো যদি দুর্যোগ চলে আসে তাহলে যেন আমরা নিরাপদে গিয়ে আশ্রয়ে উঠতে পারি। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জলবায়ু পরিবর্তন সম্পর্কে, জলবায়ু পরিবর্তনের হার আমরা কিভাবে কমাতে পারি, জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কিভাবে নিজেকে খাপ খাওয়াতে পারি বা অভিযোজন করতে পারি, আজকের পাঠে আমরা তাই শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।